হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আমি দীপেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন টিচ অ্যান্ড অ্যালার্টস। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব SBMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ নিয়ে। তার আগে বলে রাখি, বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন ভিউয়ার্স, আর সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমেই বলি, আজকে আমি যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করব তার কিন্তু দুটি ওয়েবসাইট, একটি হচ্ছে যেটা আমি আজকের ভিডিওতে বলতে চলেছি, আর অন্য ওয়েবসাইটটি মাইনরিটি স্টুডেন্টদের জন্য। তো মাইনরিটি স্টুডেন্টসদের জন্য আমি আরও একটি ভিডিও বানিয়ে দেবো। তো আজ আমি প্রথম ওয়েবসাইটটি নিয়ে আলোচনা করব এবং কি করে SBMCM স্কলারশিপ রিনিউয়াল করতে হয় সেটা দেখাবো। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে গিয়ে SBMCM টাইপ করে এর অফিসিয়াল যে হোম পেজ সেখানে চলে যাবেন। তো এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও এই হোম পেজে চলে আসতে পারেন। তো মাইনরিটি স্টুডেন্টদের জন্য আলাদা ওয়েবসাইট, তাদেরকে সেই ওয়েবসাইটে গিয়েই ফ্রেশ বা রিনিউয়াল করতে হবে। এই ওয়েবসাইটটি মূলত SC ST এবং জেনারেল এসব স্টুডেন্টদের জন্য। তো তার আগে বলে রাখি, রিনিউয়াল করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে। এই স্কলারশিপ রিনিউয়াল করতে গেলে কিন্তু বেশি কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে না, শুধুমাত্র দুটো ডকুমেন্টসই আপলোড করতে হবে। একটা হলো আপনি যে প্রেজেন্ট কোর্স করছেন, ঠিক তার আগের যে এক্সাম দিয়েছিলেন সেই এক্সামের মার্কশিটটা আপনাকে আপলোড করতে হবে, আর যে প্রেজেন্ট যে কোর্সে ভর্তি হয়েছেন তার অ্যাডমিশন রিসিপ্টটা। তো এই দুটো ডকুমেন্টস থাকলেই হবে। আর সেমিস্টার সিস্টেমের ক্ষেত্রে সবগুলো সেমিস্টারের মার্কশিট একসাথে স্ক্যান করে সেটাকে আপলোড করতে হবে। এবার বলবো, আপনারা যে প্রিভিয়াস এক্সাম দিয়েছেন সেখানে কত পার্সেন্টেজ মার্কস লাগবে এই স্কলারশিপ রিনিউয়াল করার জন্য। তো যারা স্কুল বা কলেজ লেভেলের, মানে যারা 11 পাস করে 12 উঠেছেন এবং যারা কলেজে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছেন বা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠেছেন, তাদের জন্য প্রিভিয়াস এক্সামে 60% মার্কস লাগবে। এবং যারা MA বা MSc বা পোস্ট গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পড়াশোনা করছেন, তাদের জন্য মার্কসটা একটু কম বলা হয়েছে, সেটা 50%। এবার বলবো কীভাবে এই স্কলারশিপ রিনিউয়াল করবেন। এর জন্য আপনারা এর হোম পেজে চলে আসবেন এবং ডান দিকে ওপরে দেখতে পাবেন লেখা থাকবে অ্যাপ্লিক্যান্ট লগইন। সেখানে ক্লিক করলে এই ধরনের একটি পেজ ওপেন হবে এবং সেখানে আপনারা আপনাদের অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর নিচে এই খোপটিতে এখানে একটি ক্যাপচা শো হবে, সেই ক্যাপচাটি আপনারা এন্টার করবেন এবং তারপর লগইনে ক্লিক করে লগইন করে নেবেন। তাহলে একটি নতুন পেজ ওপেন হবে এবং সেখানে নিচে বাঁ দিকে এডিট অ্যাপ্লিকেশনের একটি অপশন থাকবে, সেখানে ক্লিক করে আপনার কিছু বেসিক ডিটেলস যেগুলো তারা চাইবে সেগুলো দিতে হবে। যেমন ধরুন আপনার প্রেজেন্ট কোর্স নেম, লাস্ট এক্সামিনেশন মার্কস এবং সেখানকার পার্সেন্টেজ, প্রেজেন্ট ক্লাস এবং প্রেজেন্ট ক্লাসের অ্যাডমিশন ডেট, এগুলো তারা চাইবে সেগুলো দিয়ে দিবেন। তো সেই ডিটেলসগুলো ভালোভাবে দিলে নিচে দেখবেন যে একটি অপশন আছে সেভ অ্যান্ড কন্টিনিউ, তো সেখানে ক্লিক করবেন। তাহলে এই ধরনের একটি পেজ ওপেন হবে এবং এখানে প্রথমে আপনার প্রিভিয়াস এক্সামের যে মার্কশিট সেটা স্ক্যান করে PDF ফাইলে এখানে আপলোড করতে হবে। আর সেমিস্টার সিস্টেমের ক্ষেত্রে বোথ সেমিস্টারের মার্কশিট একসাথে স্ক্যান করে সেটা PDF ফাইল তৈরি করে এখানে আপলোড করতে হবে। আর সেটা মনে রাখবেন যাতে সেই ফাইলটির সাইজ 400 KB বেশি না হয়। এবং আপনার যে প্রেজেন্ট ক্লাস তার যে অ্যাডমিশন রিসিপ্টটা সেটা আপনারা দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা PDF ফাইলে আপলোড করবেন। তারপর নিচে এই ছোটো বক্সে ক্লিক করে দেবেন অর্থাৎ এগ্রি করে দেবেন। তারপর নিচে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে এবং এই ধরনের পেজ আসবে। এখানে সমস্ত ডিটেলসগুলো ভালো করে যাচাই করে নেবেন এবং চাইলে আপনারা এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন। তারপর নিচে ফাইনালাইজ অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে। তো এইভাবেই আপনারা রিনিউয়াল করতে পারবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।